আসসালামু আলাইকুম টিজিএন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য আজকের অতি জরুরি খবর, কফিলের যে পেপার ছাড়া আপনি অন্যত্র কাফালা হতে পারবেন না, সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা মোটামুটি ৬ মাস ১ বছর এসে গিয়েছেন কিন্তু এখনও আপনার কফিল আপনার আকামা বানিয়ে দিতে পারেনি, অর্থাৎ আপনার কফিল ব্যর্থ আপনাকে সৌদি আরবে বৈধ করতে, সেই কফিল থেকে আপনি অন্যত্র যদি কাফালা হতে চান তাহলে কিন্তু আপনার একটা পেপারের দরকার পড়বে। আর এই পেপারটির নাম হচ্ছে রকম মবগেব, এটা হচ্ছে আপনার আকামা নাম্বার। এটি ছাড়া কিন্তু আপনি অন্যত্র অন্য কফিলের কাছে ট্রান্সফার হতে পারবেন না। যারা সৌদি আরবে এসে এখন পর্যন্ত আপনার আকামা বানাতে পারেননি তারা আসলে কি পদ্ধতি অবলম্বন করে নতুন কফিলের কাছে ট্রান্সফার হবেন সে বিষয়ে ধারাবাহিক আলোচনা করছি, অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আপনাকে আপনার রকম মবগেব সংগ্রহ করতে হবে। এই রকম মবগেব বা আকামা নাম্বার সংগ্রহ করতে হলে আপনাকে জাওজাতের যে কোনো অফিসের সামনে যাবেন, সেখান থেকে গিয়ে আপনাকে বলতে হবে যে ভাই আমার রকম মবগেব লাগবে, আমাকে রকম মবগেব বের করে দিন। এই রকম মবগেব তুলতে আপনার প্রায় ৩০০ থেকে ৩৫০ রিয়ালের মতো খরচ হবে, সময় লাগতে পারে প্রায় ১ থেকে ২ দিন। মনে রাখবেন ১ থেকে ২ দিন পরে যখন আপনি রকম মবগেব পেয়ে গেলেন তখন আপনি আপনার নতুন কফিলের কাছে আপনার পাসপোর্ট সহ বৈধ পাসপোর্ট এবং অবশ্যই আপনার পাসপোর্টে ১ বছরের বেশি মেয়াদ থাকতে হবে। যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে আপনি দূতাবাস বা প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনার পাসপোর্টটি নবায়ন করে তারপরে রকম মবগেব ইস্যু করবেন। এছাড়া আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যখন রকম মবগেব তুলব তখন কি আমার পুরাতন কফিল জানতে পারবে না, বা নতুন কফিলের কাছে যখন তলব দেব আসলে প্রক্রিয়াটা কি? দেখুন, আপনি যখন রকম মবগেব নিয়ে আপনার নতুন কফিলের কাছে যাবেন, নতুন কফিল সাথে সাথে আপনার আকামা নাম্বারের উপর তলব দিবে, কিন্তু এই তলবটি কিন্তু আপনার পুরাতন কফিলের কাছে যাবে না, এটি যাবে সরাসরি মক্তব আমিলের কাছে এবং ৫ মিনিটের মধ্যে মক্তব আমিল এই তলবটি অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনি আপনার নতুন কফিলের কাছে ট্রান্সফার হয়ে যাবেন। অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে আপনার যে পুরাতন কফিল সে নিয়ম অনুসারে ৩ মাসের মধ্যে আপনার আকামা বানিয়ে দিতে পারেনি, আর যেহেতু সে আকামা বানিয়ে দিতে পারেনি সে ব্যর্থ, আর এই জন্য আপনার এখনকার দায়িত্ব সরাসরি মক্তব আমিলের কাছে বর্তায় এবং মক্তব আমিল নতুন কফিলের তলবটি অ্যাকসেপ্ট করে আপনাকে ওই অফিলের আন্ডারে দিয়ে দিচ্ছে। এভাবেই সৌদি আরবে কাজ হচ্ছে। এছাড়া আপনি যখন নতুন কফিলের কাছে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবেন, এরপর সব কিছু শেষ হয়ে গেলে আপনার পুরাতন কফিলের কাছে একটা মেসেজ যাবে যে আপনার আমেল অন্যত্র ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই আপনাদের এ বিষয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেক প্রবাসী ভাই চিন্তা করেন যে ভাই আমি যদি নতুন কফিল থেকে আমি আমার পুরাতন কফিলের কাছে তলবের ট্রান্সফার বা রিকোয়েস্ট পাঠাই সেক্ষেত্রে আমার পুরাতন কফিল যদি আমাকে হুরুপ দিয়ে দেয়? না ভাই, আপনার চিন্তার কোনো কারণ নেই। যখন আপনার পুরাতন কফিল আপনাকে ৩ মাসে আকামা বানিয়ে দিতে পারছে না, মানে সে ব্যর্থ হচ্ছে, তখন মক্তব আমিল থেকে আপনার এই তলবটি অটোমেটিকলি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তাই দয়া করে আপনারা চিন্তিত হবেন না। এভাবেই আমাদের যারা পুরাতন প্রবাসী আছে তারা সৌদি আরবে অন্যত্র ট্রান্সফার হতে পারবেন। এই রকম মবগেবটা অত্যন্ত জরুরি। আপনারা সৌদি আরবে জাওজাত অফিসের সামনে যে কোনো ওয়াস্তার দোকান থেকে এই আকামা নাম্বার বা রকম মবগেব তুলে কাজটি করতে পারবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।